নমস্কার বন্ধুরা, বিটিস গুড লাইফে আপনাদের সকলকে সুস্বাগত। আজ আমি লাল শাকের একটি রেসিপি তৈরি করতে চলেছি, যার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর 7-8টা কাঁচা লঙ্কা, নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত আর 8-10টা চিনেবাদাম ক্র্যাশ করে নিয়েছি, আর নিয়েছি লাল শাক। এবার কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিনেবাদাম ভাঙাটাকে দিয়ে একটু ভেজে নেব। বাদামটা আমি কাঁচাই নিয়েছি, আমি তেলে এটাকে একটু ভেজে নেব। আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। এটা একটু ব্রাউন কালার হলেই আমি বাকি মশলাগুলোকে দেব। এর মধ্যে আমি পেঁয়াজটা দিলাম, সাথে 5-6টা লঙ্কা আর 7-8 কোয়া রসুন আমি থেঁতো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু ভেজে নেব। আর সাথে এবার পোস্তটাও দিয়ে নিলাম। এই উপকরণগুলো একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। 1 টিস্পুন আমি লবণ দিয়ে দিয়েছি আর 1/2 টিস্পুনের মতো একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। এভাবে 5-6 মিনিট ভাজার পর আমি লাল শাকটা কুচি করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। লাল শাক অর্থাৎ রেড স্পিনাচ, যেটা কিনা সকলেই খুব পরিচিত, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তের মধ্যে থাকায় অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার মতো রোগকে প্রতিরোধ করে। এভাবে আমি শাকটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর এই শাকটা খেতে খুবই সুস্বাদু, যার ফলে দুপুরের কোনো অনুষ্ঠান হলে অবশ্যই এই শাকটা কিন্তু আমাদের থাকে। তাই বন্ধুরা, আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমার নেক্সট কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তা তাড়াতাড়ি পৌঁছে যায়। আচ্ছা বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে এখানে গন্ধরাজ লেবুর 2টো পাতা ঠিক এই সময় দিয়ে দেবেন, তাহলে শাকের টেস্টটা অসাধারণ লাগে। আমি যদিও আজকে আমি ব্যবহার করিনি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যখনই শাকটা করবেন 2টো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবেন। আমি গ্যাস অফ করে দিয়েছি, আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে রান্নাটা। বন্ধুরা, আপনারা এই রান্নাটি খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে জানাবেন। নমস্কার।